ধরো গেল। ও এই একটা বড় জিনিস পাওয়া গেছে। ও আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আজকে সাঙ্গ নদী কৈলার দ্বীপ সেতুতে। তো আজকে এই সাঙ্গ নদীতে আসার কারণ হচ্ছে জেলেরা কিভাবে চিংড়ি মাছ ধরে সেটা দেখা। তো আমি অনেকক্ষণ ধরে আমার কলিগ বোরহান ভাই জন্য ওয়েট করতেছিলাম কখন আসবে। তো তখন আমি ব্রিজে হেঁটে হেঁটে এই নদীর দৃশ্যগুলো দেখতেছিলাম। তো আমি আর বোহান ভাই কথা বলতে বলতে হাঁটা শুরু করলাম যে জায়গায় জেলেরা চিংড়ি মাছ ধরে সেখানে যাওয়ার জন্য। তো ওনার সাথে কথা বলতে বলতে জানতে পারি এই জায়গায় একটি ফেরি ঘাট ছিল যেখানে বাস খালে থেকে মানুষ নদীর এই পারে আসত। পল্টন, পরিত্যক্ত পল্টন, যেখানে যেটা থাকার কথা আসলে সরকারি কোষাগারে, মানে সরকারে আমানতে, সেটা এখন এখানে কোটি টাকার জিনিস একদম ধ্বংস হয়ে যাচ্ছে। এটা নিয়ে অনেকবার দৈনিকা যাইতে প্রতিবেদন হয়েছে, বাট প্রতিবেদন হয়ে কাজ হয় না, চুরি হয়ে গেছে। প্রতিবেদন হওয়ার পর থেকে আরও বেশি চুরি হয়ে গেছে। এখন অবশিষ্ট এটা আছে, এটা উচ্চ দাবি আস্তে আস্তে, যেখানে আগে মানে এই গাড়ির সমাগম থাকতো, মানুষের সমাগম থাকতো, এখন এখানে গরু ছাগলের সমাগম, পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। সে জায়গায় মানুষের জায়গাটা গরু ছাগল দখল করছে। আমি আর বোহান ভাই নদীর পাড় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো আসলে আমরা একজনের সাথে কথা বলে যেটা জানতে পারি যে এখানে তারা আরও 2 ঘন্টা আগে তারা মাছ জাল তুলে ফেলে যখন ভাটা ছিল, এখন জোয়ার। তো আরও অনেকক্ষণ ওয়েট করতে হবে এই তাদের মাছ ধরা দেখতে। তো আমরা হাঁটতে হাঁটতে হঠাৎ দেখি কিছু বাচ্চা ছেলে, তো আমরা তাদের সাথে কিছুক্ষণ সময় কাটানোর চেষ্টা করি। কি নাম তোমার? কোথায় থাকো? কি কি মাছ ধরবো তোমরা? চিংড়ি মাছ না? দেখি তোমরা কিভাবে চিংড়ি মাছ ধরো। তো আজকে সাঙ্গ নদীতে যাওয়ার যে উদ্দেশ্য ছিল সেটা যখন হচ্ছিল না, তখন আমরা এই বাচ্চাগুলোর সাথে কথা বলি, তখন তাদের মধ্যে একজন বলে তারা চিংড়ি মাছ ধরবে। তো যে চিংড়ি মাছ ধরবে তাকে তারা দেখাই দিত। তো পরে তার সাথে কথা বলতে যাই, তো সে শুরুতে কোনোভাবেই ক্যামেরার সামনে আসতে রাজি হচ্ছিল না। কিছু হবে না, তোমার মাছ মাছ ধরা দেখাবো, মাছ ধরা, তুমি কিভাবে মাছ ধরতেছো? সমস্যা নাই, কিছু হবে না, কিছু হবে না। উঠেন নৌকাতে, উঠেন। আমি
কি চিংড়ি বলে? এগুলো কেমনে চিংড়ি বলে? কালের চিংড়ি ছোটগুলো। তোমরা এদিকে আমরা কি কি মাছ ধরো? অনেক ধরনের মাছ ধরি। কখন এটা কখন কোন টাইমে ধরো এমনিতে? যখন পাওয়া যায় তখন। আমি আসলে আমাকে দেখাবো মাছ কিভাবে ধরে? আর নৌকা করে ধরো না? নৌকা করে জানলে বলো না কি কি মাছ ধরে। ও জানা যায় আমরা। তোমরা কি কি কয়টা নাম জানো? পঙ্কজ মাছ, নাইলটিকা, নাডিগা থাকে যে একবার পাইছিল, একটা তিনটা পাইছে একবার ওইদিকে ওইদিকে পাইছে। ও যখন পানি বেশি হয়ে যায় পুকুর থেকে চলে আসে। ও ওগুলো তো পুকুর থেকে আসে। একবার পঙ্কজ আসতে কতগুলো জাল দিছে যে জাল তুলে ওটা বকি দিয়ে ধরতে হয় এখানে। একবার মাছ ছিল অনেক বেশি। তুমি তুমি মাছ ধরো? দাদা তোমাকে মাছ ধরতে হবে আমি আসলে। ঠিক আছে, ধরো দেখো সমস্যা নেই, কাদা রাখলে ভাই বেশি লাগতো না? সমস্যা আমার কাছে টিস্যু আছে। সে সময় সকালের দিকে একদিন আসবো। এখান থেকে ইয়ে আছে না, কল আছে? আচ্ছা চলেন ধুয়ে পেলেন। এখন আপনি যে এই যে ভিডিও করতে গিয়ে আসার খেয়ে কাদা লাগাইছেন, এগুলো পরিষ্কার করবে না? হ্যাঁ এই একটা বড় চিংড়ি পাওয়া গেছে। সেখানে আরও কিছু বাচ্চাকে দেখি তারা মাছ ধরতেছে। তো আসলে বুঝতে পারতেছিলাম না তারা কীভাবে মাছ ধরতেছে। গাছ দিয়ে কী করবো? গাছ এগুলো দিয়ে এখানে এখানে আনবো না? পাইছো পাইছো মাছ পাইছো? দেখি 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 চিংড়ি চিংড়ি দেখি দেখি আর একটু সামনে নিয়ে আসো দেখি ছোট মাছ। তো আমরা যতক্ষণ ছিলাম
তারা ততক্ষণ তেমন কোনো মাছ পাই নাই, তবে তাদের মাছ ধরার কৌশল আমার কাছে খুবই ভালো লাগছে। আরও একটি জিনিস ভালো লাগছে, এই বাচ্চাগুলো তাদের শৈশবে যেভাবে বেড়ে উঠতেছে স্বাধীনভাবে, এই জিনিসটি আমার কাছে খুবই ভালো লাগছে। তো বোরান ভাই আর আমি পরিকল্পনা করলাম একটা নাস্তার দোকানে যাওয়ার, তো আমরা সেই জায়গা থেকে চলে যাই নাস্তার দোকানের দিকে। তো নাস্তা করার পরে বোহন ভাই বললো চলেন আবার নদীর চর থেকে ঘুরে আসি। তো আমি আর বোহন ভাই সেই উদ্দেশ্যেই রওনা দিই। মানে বর্ষায় পুরো পানি থাকবে এখানে, পুরো পানি যে নিচে ডুবে থাকবে মনে হবে যে এটা নদী। এখানে আবার মানুষের মেইন ইনকাম সোর্স হচ্ছে গরু, গরু মহিষ। ওই যে দেখেন কি পরিমাণ গরু, আর তরমুজ বাকি, তরমুজ বাকি, তারপর মিষ্টি কুমড়া, আর এই গরু মহিষ, এগুলো ইনকাম লক্ষ লক্ষ টাকা ইনকাম করে এগুলো দিয়ে। যাওয়ার পথটা আসলেই খুবই কষ্টকর ছিল, আমরা বেশিরভাগ সময় কাদা পানি পার হয়ে যেতে হচ্ছিল। তারপরও আমরা দুইজন যতটুকু চেষ্টা করার করতেছিলাম সেখানে যাওয়ার জন্য। এখানে তো যাওয়া অনেক কষ্ট হয়ে যাবে, সব কাদা হয়ে গেছে, হয়তো আমি ট্রাই করতে পারি। আচ্ছা আগে আগে আপনি দেখবেন যে একবার, তো আমি তো আসার খাতির সমস্যা নেই, ঠিক আছে না? তাহলে সমস্যা নাই, আমি তো একটু মনে ওয়েট বেশি এই জন্য। আমরা দুজন অনেক চেষ্টা করার পরে ব্যর্থ হই, কাদা আর পানির জন্য বেশি দূর এগোতে পারতেছিলাম না। তো যাই হোক, পরবর্তীতে আমরা যার যার বাসার উদ্দেশ্যে রওনা দিই। তো আপনারা যারা আমার সাথে এতক্ষণ ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি আগামী কোনো পর্বে আমরা যে কাজগুলো নিয়ে আসে ব্যর্থ হয়েছি অবশ্যই সেগুলো সফল করে দেখাবো, কীভাবে এই সাঙ্গু নদীতে মাছ ধরে সেটাও দেখাবো ইনশাআল্লাহ। তো আশা করি ভালো থাকবেন, কোনো এক সময় আবার দেখা হবে।